আনিস খানের মৃত্যুর প্রতিবাদে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ খড়দহ টিটাগড় আঞ্চলিক কমিটির মিছিল খড়দহে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। আনিস খানের মৃত্যুর ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ খড়দহ টিটাগড় আঞ্চলিক কমিটির উদ্যোগে এক মিছিল আয়োজিত হল খড়দহ পৌরসভার সামনে বিটি রোডে। এই দিনের মিছিল থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নানান স্লোগান তোলা হয়। এই মিছিলের শেষে এসএফআই, ডিওয়াইএফআই এবং এআইডিডব্লিউএ কর্মী সমর্থকেরা খড়দহ স্টেশন রোডের সামনে বিটি রোড অবরোধ করেন। প্রায় 10 মিনিট অবরোধ চলার পর পুলিশের তৎপরতায় অবরোধ তুলে দেওয়া হয়। ব্যস্ততম বিটি রোড অবরোধ হওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। এই ঘটনা নিয়ে বলতে গিয়ে ডিওয়াইএফআই আঞ্চলিক কমিটির সম্পাদক রাজীব দাস জানান, খানকে কোনোভাবে হত্যা করা হয়নি, সে ছাদ থেকে পড়ে মরে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যে। পুলিশকে প্রভাবিত করে এই চার্জশিট তৈরি করা হয়েছে। আমাদের রাজ্য সরকার এইভাবে একের পর এক ছাত্র নেতা প্রতিবাদী কণ্ঠস্বরকে রোধ করেছে, খুন করেছে। আপনারা দেখেছেন অতীতে মইদুল বিদ্যাকেও যেভাবে খুন করা হয়েছে, ঠিক একইভাবে আনিস খানকে খুন করা হলো। তারই প্রতিবাদে আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে আমরা আজকে সারা রাজ্য জুড়ে বিভিন্ন রকম প্রতিবাদ কর্মসূচি করেছি। কোথাও প্রতিবাদ মিছিল হয়েছে, কোথাও মিটিং হয়েছে, কোথাও অবরোধ হয়েছে। তারই একটা অংশ হিসাবে খড়দহ টিটাগড় এরিয়া কমিটির অন্তর্গত এই বিটি রোড সংলগ্ন অঞ্চলে আমরা অবরোধ করেছি খড়দহ স্টেশন থেকে। সরকার যদি এই রকম স্বৈরাচারী মনোভাব দেখায়, পরবর্তীকালে আমরা একটি বৃহত্তর আন্দোলনে যাব। আপনারা কি তাহলে যে দাবি করছেন তাহলে কি আপনারা সুপ্রিম কোর্টে যাবেন? এটা আলোচনা হবে, রাজ্য স্তরে আলোচনা চলছে, প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টেও যাব। আমাদের দোষীদের যথাযথ শাস্তি আমাদের চাই। আনিস খানকে খুন করলো তারা, খুন দাবার তারা, এই খেলাও খেলা।